আজকে হচ্ছে মার্চ মাসের 3 তারিখ, এবং আজকে ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা হলো তোমাদের। ফিজিক্যাল সায়েন্সের শেষ পরীক্ষা ছিল তোমাদের এবছরে 2023-এ। তো ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন ভালো এসেছে, খারাপ নয়। তো আজকে আমরা এখানে শর্ট প্রশ্নগুলো একটু দেখে নেব বা সলভ করে নেব, বা তোমরা একটু মিলে নেবে। তো শর্ট প্রশ্নের মধ্যে যেমন এখানে ধরো 1 নম্বর আছে, নিচের কোন গ্যাসটির ওজন স্তরে ওজন ক্ষয়ের সহায়তা করে, মানে ওজন ক্ষয় করে অ্যাকচুয়ালি বলতে আছে, এখানে সিএফসি হবে। তো 1.2 আছে, 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের এসটিপিতে পিভি এর মান কত। আমরা জানি কি পিভি সমান এনআরটি, তো এন মানে মোল সংখ্যা। তো 4 গ্রামের মোল সংখ্যা কত হবে, 2 হবে, 2 গ্রামের মোল হচ্ছে 1। তো 4 গ্রাম হাইড্রোজেনের মোল সংখ্যা 2 হলে অ্যান্সার আসবে বি একটা 2 আরটি। 1.3 বলছে, 12 গ্রাম কার্বনকে সম্পূর্ণ পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে কত গ্রাম অক্সিজেন লাগবে। তো এমনিতে সিম্পল বিক্রিয়া, সি প্লাস ও টু সমান সিও টু হয়, তো এখানে সি মানে 12 হলো, আর অক্সিজেন তো আসছে কত, 32, তাহলে 32 অ্যান্সার হবে, 16 দুগুণে 32, তাহলে 32 এট অ্যান্সার হবে। তরলের কত প্রকার তাপীয় অপসারণ গুণাঙ্ক আছে, তরলের 2 ধরনের থাকে, প্রকৃত অপসারণ গুণাঙ্ক আর আপাত অপসারণ গুণাঙ্ক, মানে 2টো আছে। আর যদি বলে পদার্থে তাহলে 3টা, হ্যাঁ পদার্থ হলে 3টা থাকে, মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিফলনের ক্ষেত্রে যে বর্ণের চ্যুতি বিচ্যুতি সর্বনিম্ন হয়, সর্বনিম্ন হয় লাল কালারের, লাল উপরে থাকে, নিচের দিকে ভায়োলেট থাকে, বেগুনি থাকে, তো লাল অ্যান্সার হবে সি একটা, 1.5 এর সি, মানে 1-5 আর কি। 1-6 বলছে, কোনো অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে উৎপন্ন করলে আপতন কোণের মান কত হবে। আমরা জানি আপতন কোণ প্রতিফলন কোণ সমান হয়, তাহলে এখানে 45 ডিগ্রি অ্যান্সার হবে। আপতন কোণ এর মান কত হবে, অভিলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে রয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে পরিবাহিতাঙ্কের একক কোণটা, পরিবাহিতাঙ্ক মানে ওহমের উল্টাটা হবে, হ্যাঁ তো ওহমের যদি উল্টাটা হয় তাহলে মো হবে, কোথায় গেল মো, হ্যাঁ মো, তাহলে হচ্ছে তোমার হয়ে যাবে 1.7 অ্যান্সার হবে, সি হবে এটা, দেখো মো মিটার আছে। 40 ওহম রোধ বিশিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে 0.2 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীটির 2 প্রান্তে বিভব কত হবে। তো এখানে ভি সমান আয়ার সূত্র লাগিয়ে দাও, 8 অ্যান্সার আসবে, তাহলে 1.8 ডি অ্যান্সার হবে। আলফা বিটা গামা এটা হবে বি, হ্যাঁ বি একটা অ্যান্সার হবে, গামা বিটা তারপরে আলফা। 1.8 দীর্ঘ পর্যায় চতুর্থ ও চতুর্থ সারিতে কতগুলি মৌলিক পদার্থ আছে, চতুর্থ হবে তোমার 1, 2, 3, তাহলে হয়ে যাচ্ছে তোমার 18টা হবে, হয়ে গেল। তারপর হচ্ছে সিএও গঠনে কয়টি ইলেকট্রন ক্যালসিয়াম পরমাণু থেকে অক্সিজেন পরমাণুতে স্থানান্তরিত হয়, অক্সিজেন ক্যালসিয়াম, ক্যালসিয়ামের যোজিত 2 হয়, অক্সিজেনের 2 মানে 2টো হবে, এখানে সি একটা অ্যান্সার হবে, 11-এ সি একটা অ্যান্সার হবে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে গলিত মিশ্রণ ব্যবহার করা হয় তাতে ক্রায়োলাইট ও ফ্লোরস্পারের সঙ্গে বিশুদ্ধ অ্যালুমিনা মানে Al2O3 ইউজ করা হয়, অ্যালুমিনা ডি একটা অ্যান্সার হবে। N2 গ্যাস পরীক্ষাগার প্রস্তুতির জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়, NaNO2 একটা অ্যান্সার হবে, NaNO2 NH4Cl। 1.3 মানে 1-13টা এ অ্যান্সার। নিচের কোনটি জিঙ্কের আকরিক, জিঙ্ক ব্লাড ZnS, জিঙ্ক ব্লাড হচ্ছে ZnS, মানে বি একটা অ্যান্সার হবে। 1.5 নিচের কোনটি একটি অ্যালকোহল, অ্যালকোহল ওইচ থাকে, তো ওইচ মানে হচ্ছে তোমার ডি একটা আসছে, দেখো CH3CH2OH, সি একটা অ্যাসিড, এটা হচ্ছে তোমার ইথার, আর এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, তার মানে ডি একটা অ্যান্সার হলো 1.5 আর ডি একটা। এগুলো আমাদের মাল্টিপুলগুলো হলো। নেক্সট ভিডিওতে আমরা 1 নম্বরে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর করব। ওকে, থ্যাংকস টু অল।